ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণ সম্পদ উন্নয়ন বিভাগের সহযোগিতায় 2012 সাল থেকে কলকাতা আন্তর্জাতিক পোলট্রি মেলা শুরু করেছে। গত দুবছর কোভিড-19 এর বিপর্যয়ের কারণে কলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ারের আয়োজন করা সম্ভব হয়নি। এবছর মেলাটি অনুষ্ঠিত হতে চলেছে সায়েন্স সিটির প্রদর্শনী প্রাঙ্গণে। নবম কলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ারটি শুরু হচ্ছে আগামী 9 ফেব্রুয়ারি থেকে চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই মেলার প্রয়োজনীয়তা সম্পর্কে সবিস্তারে জানানো হয়। এই মেলার মূল ভাবনা ও লক্ষ্য হচ্ছে এই রাজ্যে ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সহ অন্যান্য রাজ্যগুলিতে পোলট্রি উৎপাদন ও শিল্পের উন্নয়ন। এই আন্তর্জাতিক পোলট্রি মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত 40,000 পোলট্রি খামারি ও প্রতিনিধি ছাড়াও পোলট্রি শিল্পের সর্বাধুনিক উদ্ভাবনা ও বিকাশ বিষয়ে জানানোর জন্য উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন রাজ্য ও সংলগ্ন দেশগুলি হতে বহু পোলট্রি উৎপাদক ও প্রতিনিধিরা। এই মেলায় একটি স্টুডেন্ট জোন রয়েছে যেটি মূল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদন মোহন মাইতি, সহ সভাপতি রাধেশ্যাম রায়। পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের নবম পশ্চিমবঙ্গ পোলট্রি মেলার উদ্বোধন আগামী 9 ফেব্রুয়ারি সায়েন্স সিটি গ্রাউন্ডে, সেগুলো উপলক্ষে আগামীকাল নভোটেল হোটেলে সারাদিন টেকনিক্যাল সেমিনার থাকবে। এখানে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের বিজ্ঞানীরা অংশগ্রহণ করবেন, আমাদের দেশের এলিট পোলট্রি ফার্মাররা এবং সায়েন্স ডাক্তারবাবুরা থাকবেন। 9 তারিখে পোলট্রি ফেয়ারের উদ্বোধনের মাধ্যমে আমরা ফার্মারদের কাছে আগামী দিনের মডার্ন পোলট্রি রানিং করার যে ব্যবস্থাপনা তা শোকেস করব, যা আগামী দিনে পোলট্রি ফার্মারদের আরও উন্নত করে তুলবে। আপনারা জানেন বিগত 10 বছরে পশ্চিমবঙ্গই পোলট্রি বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এই বৃদ্ধির হার যাতে ঠিকঠাক থাকে তার জন্য পোলট্রি ফার্মাররা যাতে সব কিছু দেখতে পায়, জানতে পারে এবং শিখতে পারে, সেটাই এটা ফেয়ার। এই ফেয়ার অ্যাকচুয়ালি পোলট্রি ফার্মারদের আরও ভালো করে উন্নত জ্ঞান অর্জন করার জন্য। এখানে ইকুইপমেন্ট, মেশিনারি, মেডিসিন, ভ্যাকসিন, হ্যাচারি, যা যা আলোচনা হচ্ছিল একটু আগে, সবই থাকবে শোকেস। সবগুলো থেকে ফার্মাররা তাদের নিজেদের জ্ঞান অর্জন করতে পারবেন এবং তাদের নিজেদের পোলট্রিকে উন্নত করতে পারবেন। আমরা একটা কথা গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের পশ্চিমবঙ্গের পোলট্রি এই মুহূর্তে আন্তর্জাতিক মানের, ভারতবর্ষের যে কোনো রাজ্যের সঙ্গে সমান এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সমতুল্য। এটাকে প্রতি বছর যে চেঞ্জেস হচ্ছে সারা পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে, সেই চেঞ্জটা যাতে তারা দেখতে পায় এবং সেটা দিয়ে যাতে তারা নিজেরা আরও উন্নত হতে পারে, তার জন্য এই পোলট্রি ফেয়ারের ব্যবস্থা করা।